2018 ইলেকশনটা তো খুবই চমৎকার একটা ইলেকশন ছিল, চমৎকার মানে ওরকমই চমৎকার। 2018 তে যে নির্বাচনের কথা বললেন লেদুম স্যার, উনি কিন্তু ভোটার দাঁড়া নেনে ভোট কেন্দ্র কেন্দ্রও ছিলেন না, ভোট কেন্দ্রে আমরা ছিলাম 2018 ইলেকশনটা তো খুবই চমৎকার একটা ইলেকশন ছিল, আমার যে অভিজ্ঞতা 2018 ইলেকশন, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে খুবই সুষ্ঠু হয়েছে এবং চমৎকার হয়েছে। এখন দেখাচ্ছে আপনি ওই একই বলতে কি বোঝাচ্ছেন, আপনি যে এটা মনে করেন সেই একই একই নাকি আমার একই একই? আপনার একই একই বলেন, আমারটা বড় বলা আমার একই একই, আমার একই একই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আপনার একই একইটা আপনি আমাকে বলার চেষ্টা করছেন। না না আমার একই না 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 আমার একই না। আমার ইলেকশন হচ্ছে যে মানুষ ভালো ইলেকশন হলো, আমি জিজ্ঞেস করি 2018 এর মতো হয়েছে, 2008 এর মতো হয়েছে, 2001 এর মতো হয়েছে, 2011 এর ইলেকশন খুবই সুষ্ঠু হয়েছে এবং 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 উপনির্বাচনটাও সেরকম একই রকম সুষ্ঠু হয়েছে। আমার কাছে 2000 এই যে এখন যে ইলেকশনটা হয়েছে সেটা যথেষ্ট সুষ্ঠু হয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ কেউ হাজির করতে পারেনি। কারণ আপনার আলম সাহেব বলেছেন তিনি কোর্টে যাবেন, তিনি কোর্টে যা, কোর্টে প্রমাণ হোক। ওকে ওকে ওকে, প্রমাণ প্রমাণ হাজিরের কথাই আমি বলতেছিলাম না, আমি বলতেছিলাম যে 2018 নির্বাচন যেরকম হয়েছে সেরকম সেরকমই হয়েছে কিনা। আচ্ছা হিরো আলম, আপনি আপনাকে আমি জানাইছিলাম যে আপনি জি জি প্লিজ বলেন, জি প্লিজ বলেন বলেন আমার কথা। নিধুম স্যার বললে একটা কথা যে 62টা কেন্দ্রের ফলাফল ঘোষণা দেওয়ার আগে হিরো আলম এগিয়ে ছিল, 62টা কেন্দ্র বগুড়া কালু তেমনি করেন 63টা কেন্দ্র, ঠিক আছে, ওখানে ওখানে কেন্দ্র তেমনি করেন, 2 ঘন্টা আগে ফলাফল ঘোষণা করছে আমি ওখানে 2600 ভোটে এগিয়ে। নন্দীগ্রামে 49টা আপনি কেন্দ্রে 1 থেকে 39 পর্যন্ত আপনার ফলাফল ওনারা 2 ঘন্টা পরে ঘোষণা করলো, এবং 39টা থেকে 49টা 10টি কেন্দ্র ভোটার ওই কেন্দ্র 10টা কেন ভোট ঘোষণা করা না না করে ফলাফল না বলে আমরা এগুলি শুনেছি, এগুলি আমরা আপনি আদালতে যেতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে 100টার বেশি কেন্দ্রের মধ্যে আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলেই কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন? আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহালো নন্দীগ্রামে আপনি জিতে গেছেন, এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি, তো আপনি এটা মানে এটা কি করে বললেন, মানে আপনি হেরে গেলে নির্বাচনে ফলাফল ঠিক না, এটা ঠিক হলো কথাটা? ফলাফলকে আমি ঘোষণার আপনি আমাকে যাওয়ার আগে বলেছে যে আমি পাস হইছি, একটা আপনি ক্লিপ দেখাতে পারবেন? না আপনি বলেছেন যে নিশ্চিত এমপি হচ্ছে, নিশ্চিত এমপি হচ্ছে, হ্যাঁ আমি দেখাতে পারবো, নিশ্চিত এমপি হচ্ছে আপনি বলেছেন। কি বলছে নিশ্চিত এমপি হচ্ছে? আমি কি সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ নিশ্চিত এমপি হয়, আমি কি বলছি সুষ্ঠু নির্বাচন হলে আমি নিশ্চিত এমপি হবো, এই কথা বাইরে দরকার বলতে এখন বলতে এই কথা মানেটা কি, এই কথা মানেটা কি, মানে যদি আপনি নির্বাচিত না হন তাহলে সুষ্ঠু নির্বাচন হয় নাই? যদি আপনি হেরে যান বাই চান্স তাহলে তো আপনি বলবেন ভোট সুষ্ঠু হয় নাই, তাই কি? না আমি বলছি দিগলাতে বলবো প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন, গণভোট দেবেন, অথবা দুজন যাদের হারে যায় তো বলবো না হারে আমাকে হারে গেছে, একবার জিতলে কেন নির্বাচন দাঁড়াবো না? ওকে, প্রতিটা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে সিসি ভোট দিয়ে এটা বুঝতে বুঝতে যাবেন। আরেকটা বিষয় কথা বলে 2018 তে যে নির্বাচনের কথা বললেন লিধুম স্যার, উনি কিন্তু ভোটের দাঁড়া নেনে ভোট কেন্দ্রও ছিলেন না, তিনি নির্বাচন করেছেন নির্বাচনী কেন্দ্রে গিয়েছেন সেটার ব্যাপারে। জি জনাব হিরো আলম বলেন। সেই কথা বলছিলাম, হেরে গেছিলেন কিন্তু ওখান থেকে একটা আমাকে ঢুকতে দেয়নি, নৌকো ছাড়া কোন সিল মারতে দেয়নি, আমাকে সব করার মতো বের করছে, আমি ভোট কেন্দ্রে মারবেন। এবার কি এর চেয়ে ভালো হয়েছে, এবার এর চেয়ে ভালো হয়েছে নির্বাচন? এবার আমার বগুড়া 6 আসনে আমার একটা এজেন্সি ঢুকতে দেয়নি এবং ওর দাঁড়িয়ে ছিল এবং নৌকো ছাড়া কোন ভোট করতে, এবার এইবার বগুড়া 6 আমি 2টা আসন নির্বাচন করছি। বগুড়া 6 এরকম করেছে যে আপনার লোকদের ঢুকতে দেয়নি, বগুড়া 6
এবং আমি ডিসি কে নির্বাচন কমিটি ডাইরেক্ট আমি ধরে সাহেব সামনে সামনে বলছে দেখেন আমাদেরকে নির্বাচন কে আর আমাদেরকে তো এদিন এর বের করে দেওয়া হইতেছে নৌকা ছাড়া কোনো ভোট করতে দেওয়া হচ্ছে না বগুড়া ছয়ে বলেছে আমরা এবং বগুড়া চারে বলছে চারে সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু উনি কেন বারবার বলছে যে আঠারো বছর সরে এমন সুন্দর নির্বাচন মানে আমি কি এখন পরীক্ষা করে দেখবো কে বলেছেন পরীক্ষা করে আপনাকে বলবো আপনি যখন বলেছেন যে আওয়ামী লীগের লোকেরা বলেছে জরিপ না মিটিং মিছিল প্রকাশ্য আলোচনা আওয়ামী লীগের নেতারা বলেন 5000 সমর্থক নাই আমি এই তথ্যটা নিতে পারছি না এই কারণে নিচ্ছি না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জাসদের যথেষ্ট ভোট আছে এবং সেখানে যে শুধু জাসদের লোকেরাই উনাকে ভোট দিয়েছেন তা কেন মনে করছি সাধারণ মানুষ তানসেন সাহেবকে পছন্দ করতে পারে না নাকি শুধু সাধারণ মানুষ সব হিরু আলম সাহেবকে পছন্দ করবে যারা ধরেন সুইং ভোটার আছে না না যারা সুইং ভোটার আছে লেটস সে তিনি কোনো দল করেন না তিনি ডিসাইড করলেন যে না তানসেন সাহেবের যে আমরা মনে করছি যে তানসেন সাহেব আমাদেরকে ভালো সার্ভ করতে পারবেন এর আগে তিনি করেছেন সেটা মনে করে দিতে পারে আমি তো এখানকার মানে ওনারা যদি মনে করেন যে তানসেন সাহেব যোগ্য তাহলে একজন মানুষ যিনি আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না তিনিও আমরা কেন মনে করছি যে সাধারণ মানুষ মাত্রই আশরাফুল আলম সাহেবকে ভোট দিবেন এরকম তো নাও হতে পারে আপনার কাছে মনে হচ্ছে যে ওই নির্বাচন তার ফলাফল সবই ঠিক বা সঠিক হয়েছে বা এটার মধ্যে কোনো ঝামেলা নাই আপনার কাছে কি মনে হয় আপনার কাছে মানে আপনি যদি মানে 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 গ্রেট করেন তো এই বগুড়ার এই নির্বাচনটা কিরকম নির্বাচন হয়েছে 2018 ডিসেম্বরের নির্বাচন তো 2018 ইলেকশনটা তো খুবই চমৎকার একটা ইলেকশন ছিল আমার যে অভিজ্ঞতা 2018 ইলেকশন আমার ব্যক্তিগত অবজারভেশন আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে খুবই সুষ্ঠু হয়েছে এবং চমৎকার হয়েছে কোন কি রকম সুষ্ঠু হয়েছে প্রমাণ এক পর্যন্ত নাই রাইট রাইট এক রকম সুষ্ঠু হয়েছে পর্যন্ত নাই এক রকম সুষ্ঠু হয়েছে আমাকে বলা এখন দেখাচ্ছে আপনি ওই একই বলতে কি বোঝাচ্ছেন আপনি যে এটা মনে করেন সেই একই রকমই নাকি আমার একই একই আপনার একই রকমই বলেন আমারটা বলার বলা আমার একই একই আমার একই একই হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আপনার একই একইটা আপনি আমাকে বলার চেষ্টা করছেন না না আমার একই না 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 আমার একই না আমার ইলেকশন হচ্ছে যে মানুষ ভালো ইলেকশন হলাম জিজ্ঞেস করি 2018 এর মতো হইছে 2008 এর মতো হইছে 2001 এর মতো হইছে 2011 এর ইলেকশন খুবই সুষ্ঠু হয়েছে এবং 2018 ইলেকশন উপনির্বাচনটাও সেরকম একই রকম সুষ্ঠু হয়েছে আমার কাছে 2000 এই যে এখন যে ইলেকশনটা হয়েছে সেটা যথেষ্ট সুষ্ঠু হয়েছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ কেউ হাজির করতে পারেনি কারণ আপনার আলম সাহেব বলেছেন তিনি কোর্টে যাবেন তিনি কোর্টে যা কোর্টে প্রমাণ হোক ওকে 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 প্রমাণ হাজিরের কথাই আমি বলতেছিলাম না আমি বলতেছিলাম যে 2018 নির্বাচন যেরকম হয়েছে সেরকম সেরকমই হয়েছে কিনা জনাব হিরো আলম আপনি আপনাকে আমি জানাইছিলাম যে আপনি জি জি প্লিজ বলেন জি প্লিজ বলেন বলেন আমার কথা নিধন স্যার বললে একটা কথা যে 62টা কেন্দ্রের ফলাফল ঘোষণা দেওয়ার আগে হিরো আলম এগিয়ে ছিল যে 62টা কেন্দ্র বগুড়া কালু তেমনি করেন 63টা কেন্দ্র ঠিক আছে ওখানে ওখানে কেন্দ্র তেমনি করেন 2 ঘন্টা আগে ফলাফল ঘোষণা করছে আমি ওখানে 2600 ভোটে এগিয়ে নন্দীগ্রামে 49টা আপনার কেন্দ্রে 1 থেকে 39 পর্যন্ত আপনার ফলাফল ওনারা 2 ঘন্টা পরে ঘোষণা করলো এবং 39টা থেকে 49টা পর্যন্ত 10টি কেন্দ্র ভোটার ওই কেন্দ্র 10টা কেন ভোট ঘোষণা করা না আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলেই কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহালু নন্দীগ্রামে আপনি জিতে গেছেন এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি তো আপনি এটা সুষ্ঠু নির্বাচন হলে আমি নিশ্চিত এমপি হবো এই কথা জোর গলায় বলছি এখনো বলছি এই কথার মানেটা কি এই কথার মানেটা কি মানে যদি আপনি নির্বাচিত না হন তাহলে সুষ্ঠু নির্বাচন হয় নাই আপনি হারতে পারেন না
হাঁটতেই পারি না আমি, দেখলে দাঁড়িয়ে দিয়ে কোনো দেন লাগে, আপনি ভোট দেন গণভোট দেন, আবার আসুক দেখবেন গণভোট দিয়ে দেখেন দুটা কি কি ভোট দিতে হবে, গণভোট দেন আমাকে, গণভোট দেন চান্স ছিল কারণ আমাকে দুজনে গণভোট দেন বলছেন যে তিনি নির্বাচন করেছেন, নির্বাচনী কেন্দ্রে গিয়েছেন সেটার ব্যাপারে, জি জনাব হিরালম বলেন সেই কথা বলছে, সে গেছিলেন কিন্তু সে আটোতে আমরা ভোট করেছি, আমি কেন দেখি না ওখান থেকে একটা আমাকে কোনো এজেন্ট ঢুকতে দেয়নি, নৌকো সারা কোন সিল মারতে দেয়নি, আমাকে সব করার মতো বের করতে আমি ভোট কেন্দ্রে মারা এবার কি এবার কি এবার কি বলছেন সুস্থ নির্বাচন এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে ভালো হয়েছে, এবার হচ্ছে ভালো হয়েছে নির্বাচন, এবার আমার বগুড়া ছয় আসলে আমার একটা এজেন্ট ঢুকতে দেয়নি এবং ওর দাঁড়িয়ে ছিল এবং নৌকো সারা কোন ভোট করতে এইবার এইবার বগুড়া ছয়ে আমি দুইটা আসলে আচ্ছা বগুড়া না বগুড়া ছয়ে কথা বলছে বগুড়া ছয়ে এরকম করেছে যে আপনার আপনার লোকদের ঢুকতে দেয় না বগুড়া ছয়ে এবং আমি ডিসি কে নির্বাচন কমিটি ডাইরেক্ট আমি ধরে সামনে সামনে বলছে দেখেন আমাদেরকে নির্বাচন কে আমাদের কিন্তু এদিন এর বের করে দেওয়া হইতেছে নৌকো সারা কোন ভোট করতে দেওয়া হচ্ছে না বগুড়া ছয়ে বলেছে আমরা ওকে ঠিক আছে এবং বগুড়া চারে বলছে চারে সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু উনি কেন বারবার বলছে যে 18 বছর সুর এমন সুন্দর নির্বাচন আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় জনাব হীরা আলম আপনার আপনার বক্তব্য একদম স্পষ্ট আমি নির্বাচনের পরপর আপনি যে বক্তব্য দিয়েছেন যে শিক্ষিত লোকেরা আমাকে স্যার বলতে চায় নেই বলে হারিয়ে দিয়েছে সেটা কি আপনি আপনাকে কেউ এসে এরকম তথ্য দিয়েছে না এটা আপনি ভেবে বার করেছেন তো দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।